নমস্কার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আজকের আমার আলোচ্য বিষয় কর্মধারয় সমাস। আমরা আগের দিন দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছি, আজকে এই কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব। তো কর্মধারয় সমাস কাকে বলে? যদি বলি যে কর্মধারয় শব্দের অর্থ কি, তো কর্মধারয় শব্দের অর্থ হলো, কর্মধারয় শব্দটির মধ্যে কর্মধারয় শব্দের অর্থ রয়েছে, অর্থাৎ যিনি কর্তা তিনি ধারক, সেটা হচ্ছে কর্মধারয়। যদি বলি সংজ্ঞা, কাকে বলে কর্মধারয় সমাস, তাহলে আমরা বলতে পারি যে বিশেষণ ও বিশেষ্য বা বিশেষ্য ও বিশেষ্য কিংবা বিশেষণ ও বিশেষণ পদের সমাস হলে এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হলে তাকে কর্মধারয় সমাস বলা হয়। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। তো এইখানে আমরা দেখব সংজ্ঞা যেটা বললাম যে বিশেষ্য ও বিশেষ্য, বিশেষণ ও বিশেষ্য কিংবা বিশেষণ ও বিশেষণ পদে সমাস হবে। অর্থাৎ পূর্ব পদে আমার থাকতে পারে বিশেষণ, পরপদে বিশেষ্য, পূর্বপদ এবং পরপদ উভয় পদে বিশেষ্য হতে পারে, আবার পূর্বপদ ও পরপদ উভয় পদ বিশেষণও হতে পারে এবং সমাসবদ্ধ হবে এবং সব ক্ষেত্রে পরপদের অর্থটা প্রাধান্য পাবে। এখানে আমি উদাহরণস্বরূপ যদি আমি দেখাই যে যিনি রাজা তিনি ঋষি, পূর্বপদ রাজা পরপদ ঋষি, দুটো পদে আমার এখানে বিশেষ্য অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুটোই বিশেষ্য। এইখানে আবার আমরা যদি বলি যে যাহা সহজ তাহাই সরল, এখানে পূর্বপদ সহজ পরপদ সরল দুটোই আবার বিশেষণ। এই উদাহরণ যদি দেখি বরফের মতো সাদা, এখানে দেখব পূর্বপদ বিশেষ্য বরফ, পরপদ সাদা বিশেষণ। অর্থাৎ আমরা সংখ্যাটা এখান থেকে বুঝতে পারছি। এরপরে আমরা দেখব যে কর্মধারয় সমাসকে প্রধানত আমরা এই চারটি ভাগে ভাগ করতে পারি, যা বললাম যে উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয় আর মধ্যপদলোপী কর্মধারয়। এখন আমরা দেখব যে এই উপমান আর উপমিত আর রূপক কর্মধারয় জানতে হলে আমাদের কয়েকটা বিষয় এখানে জেনে নিতে হবে। এই উপমান আর উপমিত কর্মধারয় দুয়ের মধ্যে তুলনা করার অর্থ বোঝানো। এখানে আমি বলবো যে উপমান আর উপমিত জানতে হলে যে বিষয়গুলো আমরা জানতে হবে সেটা হচ্ছে যে উপমান কি আর উপমেয় কি। উপমান আমি বলবো যার সঙ্গে তুলনা করা হয় তা হলো উপমান। তুলনা বুঝাবে, তাহলে যার সঙ্গে তুলনা করব সেটা হবে উপমান আর যাকে তুলনা করব সেটা হবে উপমেয়। আর এই উপমান আর উপমেয়ের মধ্যে ধর্মগত বা গুণগত যে মিল সেটা হবে সাধারণ ধর্ম। এখানে আমি যদি বলি যে
একটা উদাহরণ এখানে আমরা বলতে পারি যে যে দুধের মতো সাদা জ্যোৎস্নায় চারিদিক ভেসে গেছে। এখানে আমি লিখছি যে দুধের মতো সাদা জ্যোৎস্না। এখানে আমি যদি দেখি তাহলে আমরা দেখব যে আমি বললাম আগে যে যার সঙ্গে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান। তাহলে এখানে আমার এই দুধের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ দুধ এটা হচ্ছে উপমান, আর জ্যোৎস্না তুলনার বিষয়টা হচ্ছে জ্যোৎস্না। সুতরাং এখানে জ্যোৎস্নাটা হচ্ছে আমার উপমেয়, আর দুধ আর জ্যোৎস্না দুটো আলাদা আলাদা বিজাতীয় বস্তু, কিন্তু এদের সাধারণ ধর্মটা হচ্ছে একই, দুটো হচ্ছে সাদা। এই সাদাটা এখানে হচ্ছে সাধারণ ধর্ম। এরপর আমরা দেখব যে উপমান কর্মধারে কাকে বলে, উপমান কর্মধারে। তাহলে আমরা কি বলতে পারি সংজ্ঞাটা, যে উপমান বাচক পূর্বপদ এর সঙ্গে সাধারণ ধর্মবাচক পরপদে সমাস হলে তাকে উপমান কর্মধারে বলা হয়। উপমান বাচক পূর্বপদ, উপমান যার সঙ্গে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান। তাহলে উপমান বাচক পূর্বপদ এবং পরপদে হবে সাধারণ ধর্ম। যদি উদাহরণটা বলি, বরফের মতো সাদা, বরফের মতো সাদা, তাহলে বরফের সঙ্গে তুলনা করা হয়েছে পূর্বপদ উপমান। সাদাটা হচ্ছে এখানে সাধারণ ধর্ম, বরফ ও সাদা, তাহলে এখানে সাধারণ ধর্ম পরপদে আছে, অর্থাৎ এই বরফের মতো সাদা, বরফ সাদা এটা হচ্ছে উপমান কর্মধারে। এরপরে আমি বলতে পারি যে উপমিত কর্মধারে, উপমিত কর্মধারে কাকে বলবো? না, উপমেয়বাচক পূর্বপদ, উপমেয়বাচক পূর্বপদের সঙ্গে উপমানবাচক পরপদের সমাস হলে তাকে উপমিত কর্মধারে বলা হয়। আরেকবার বলছি যে উপমেয়বাচক পূর্বপদের সঙ্গে উপমানবাচক পরপদের সমাস হলে তাকে উপমিত কর্মধারে বলা হয়। এখানে উদাহরণে বলতে পারি যে চরণ কমলের নেই, উপমিত উপমেয় বাচক পূর্বপদ, পরপদ আমার কমল যেটা হচ্ছে উপমান বাচক, এই দুটোর তুলনা করা হয়েছে। তাই এটা বলছে আমি উপমিত কর্মধারে। আর তিন নম্বরে আমরা বলছি যে রূপক কর্মধারে, রূপক কর্মধারে হচ্ছে যে উপমেয়বাচক পূর্বপদ, উপমেয়বাচক পূর্বপদ ও উপমানবাচক পরপদের মধ্যে অভেদ কল্পনা করা হয়। এখানে তুলনা মানে দুটোর মধ্যে অভেদ কল্পনা করা হলে তাকে রূপক কর্মধারে সমাস বলে। উদাহরণ বলতে পারি যে আখি রূপ পাখি, এখানে আখি আর পাখি দুটো পদের মধ্যে এখানে তুলনা করা হয়নি, দুটোকে অভেদ রূপে কল্পনা করা হয়েছে, অর্থাৎ এটা আখি পাখি এটা হচ্ছে রূপক কর্মধারে। আর শেষে আমার আছে যে মধ্য পদলোপী কর্মধারে, মধ্য পদলোপী অর্থাৎ মাঝের পদটা আমার লোপ পাবে। তাহলে সংজ্ঞা আকারে যদি বলি তাহলে কি বলবো, যে যে কর্মধারে সমাসে ব্যাসবাক্যের মধ্যস্থিত পদ সমাসবদ্ধ পদে লোপ পাই। যেমন এখানে বলতে পারি ব্যাসবাক্য সিংহ চিহ্নিত আসন, এর মাঝের পদটাই চিহ্নিত পদটা আমার সমাসবদ্ধ পদ, যখন সিংহাসন হয়েছে এখানে আমার লোপ পেয়েছে, অর্থাৎ এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারের উদাহরণ।
সংজ্ঞাটা আমি আরেকবার বলছি, যে যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যস্থিত পদ সমাসবদ্ধ পদে লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। এখানে আমার এই চিহ্নিত পদটা লোপ পেয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই।